আগন্তুক লোকসভা নির্বাচনের বাবে আপুনি বাৰু কংগ্রেস দলের প্রার্থিত্ব প্রত্যাশী নেকি? যদি আপুনি কংগ্রেস দলের পৰা টিকট লৈ নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করিম বুলি ভাবিছে, তেনেহলে আপোনাৰ ব্যাংক একাউন্টত 1,00,000 টকা থাকিবই লাগিব। কারণ কংগ্রেসের প্রার্থিত্ব বিচারিলেই দলটুক দিব লাগিব 1,00,000 টকা। প্রদেশ কংগ্রেসে জারি করা এই বিশেষ জাননীখন চালে আপুনি সকলো বুঝি পাব। ইয়াত স্পষ্টকৈ লিখা আছে, কংগ্রেস দলের প্রার্থিত্ব প্রত্যাশীয়ে আবেদন করলেই দিব লাগিব 1,00,000 টকা। কংগ্রেস কমিটির নামত 1,00,000 টকা দিব লাগিব ডিমান্ড ড্রাফটর জৰিয়তে। বিগত নির্বাচনত প্রার্থিত্ব প্রত্যাশীর আবেদনের মাচুল আছিল 50,000 টকা। পিছে এইবার ভূপেন বৰাৰ ডাবল ইনকাম, 50,000-ৰ পৰা সিধাই এবার প্রার্থিত্ব প্রত্যাশীর আবেদনের মাচুল দুগুণ হল। যাবার 25,000 নাছিল, 50,000 আছিল, এবার 1,00,000 টাকা করেছে। এইটো আপত্তি নাই। প্রদেশ কংগ্রেসের এই নির্দেশনাক লৈ দলটির ভিতর চড়াত চলি আছে মতভেদ। কিন্তু কংগ্রেস নেতার মতে এই সন্দর্ভত হেনো কারুয়ে আপত্তি নাই। কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারর মতে টিকট বিচারিলে দলের নির্দেশ মানিবই লাগিব। 1,00,000 টাকা লৈ তো কংগ্রেসের কোনো মানুষের আপত্তি নাই। ইয়াক লৈ কংগ্রেসী সকলের মাজত কোনো ধরনের বিতর্ক নাই। যিসকলে দলের পৰা টিকেট বিচারিব নিশ্চিতভাবে দলের যেটো নির্দেশ, এই নির্দেশ সকলে মান্য করিব। পিছে প্রদেশ কংগ্রেসের এই নীতি নির্দেশনা বুঝি পোৱা নাই বিজেপির নেতা সকলে। বিজেপি বিধায়ক দিগন্ত কলিতার প্রশ্ন, এইটো কংগ্রেসের টেন্ডার ডিপার্টমেন্ট নেকি? PWDর কি টেন্ডার সেল নেকি খুঁজিছো? এইটো বিভাগীয় ডিপার্টমেন্টর কি টেন্ডার ডিপার্টমেন্ট নেকি যে আমি 2% আনএস মানি লম? PWD হোক অন্য ডিপার্টমেন্টর হোক, যেটা কাম করে এটা আনএস মানি লয়, সিকিউরিটি মানি লয়, যাতে তেওঁলোকে ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড ওর ভিতর যদি কন্ট্রাক্টরজনে কাম নকরে, দ্যাট ইজ এ রেসপন্সিবিলিটি করে থয়। যে ইতিয়া তো দেখিলো যে এটা কংগ্রেস দলটো এটা ডিপার্টমেন্টের টেন্ডারের দরে কথা তো হয়ে গেল। বিধায়ক মানব ডেকাই কলে, সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীক সন্তুষ্ট করবলেহে এইটো প্রকৃততে চান্দা তোলার ব্যবস্থা হে। এতিয়া যেহেতু বিভিন্ন জায়গায় সরকার নাই, গতিকে প্রদেশ কংগ্রেস বিলাককে তে বিভিন্ন উপায়ে চান্দা তোলার একটা ব্যবস্থা করে লৈছে ভূপেন বৰাদঙ্গীয়া জড়িয়ে। আমার সোনিয়া গান্ধী ম্যাডামক সন্তুষ্ট করবলে বা রাহুল গান্ধী যুবরাজক সন্তুষ্ট করবলে এই চান্দা সংস্কৃতি আনিছে, যার কারণে 1,00,000-1,00,000 টাকা লৈছে। লক্ষিমপুরের বিধায়ক মানব ডেকার মতে শেহতীয় লুৰিণজ্যোতি গগৈ আর ভূপেন বৰাৰ মাজত গড়ি উঠিছে বন্ধুত্ব। আর লুৰিণজ্যোতি গগৈৰ পৰা বিশেষভাৱে প্রভাবিত হৈছে ভূপেন বৰা। আজিকালি লুৰিণজ্যোতি আর ভূপেন বৰা ডাঙরিয়ার মাজত খুব বেশি বন্ধুত্ব হৈছে, যেহেতু লুৰিণজ্যোতি ডাঙরিয়া চান্দার ইতিহাসের পৰা আহিছে, খুব চান্দা এক্সপার্ট, গতিকে ভূপেন বৰা অলপ লুৰিণজ্যোতি পৰা ইনফ্লুয়েন্স হয়ে এই চান্দাত বিশেষভাবে মনোনিবেশ কৰিছে। কোনোতো ইলেকশন জিকিবলগীয়া নাই আর ইলেকশন জিকি সরকার আহিবলগীয়াও নাই, গতিকে এনেকৈ টিকেট বিচরার নামত কিছু চান্দা তুলি নিজেও অলপ রাখি সহযোগী লুৰিণক অলপ আর দিল্লীলে অলপ পঠিয়াব পায় নেকি, তার ব্যবস্থাত ব্রতী হওয়া যেন মোৰ অনুমান হয়। বিধায়ক দিগন্ত কলিতায়ু কলে, সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীক সন্তুষ্ট করবলৈ এই ধরনের কোনো এক বিলাসী হোটেলত CWCর বৈঠক পাতিব কংগ্রেস দলে। তেওঁলোকে আকৌ CWC মিটিং পাতিব সোনিয়া মাতাক সন্তুষ্ট করব কারণে, এই পয়সা দিয়ে তেওঁলোকে আকৌ CWCর মিটিং গুৱাহাটীৰ বিলাসী হোটেলত পাতিব। চাব, হয় 5-star পাতিব, নহলে কোনোবা 4-star ক্যাটেগরিত পাতিব। তাৰমানে ভূপেন বৰা ডাঙরিয়ায় একটা সুন্দর পরিবেশ তুলি লৈছে আর এনেকুৱা এটা রচনা তেওঁ কৰিব বিচাৰিছে যে আপনাদের টেন্ডার সাবমিট করক আর কমিশন দিয়ক আর আমি অনাগত দিনত আপনাদের আমি সিট দিম। ইফালে বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকনে কংগ্রেসে চলাই থকা দুর্নীতির তদন্ত বিচারিলে নির্বাচন আয়োগের পৰা। 55 বছর শাসন করা একটা দলের আজির ডেটত অবস্থা দেখি অতি দুঃখ লগা হৈছে আর এই দুর্নীতির তদন্ত হব লাগে। মই কৈছো তদন্ত বিচাৰিছো, কারণে ইলেকশন কমিশনে এই বিষয় লৈ তদন্ত কৰিব লাগে যে টিকেট দিয়াৰ নামত যেতিয়া পয়সা বিচাৰিছে। AIUDF বিধায়ক রফিকুল ইসলামৰ 1,00,000 টকাৰ আবেদন মাচুলক লৈ কটাক্ষ। প্রকৃততে দল চলিবলৈ ধন সংগ্রহ কৰি আছে প্রদেশ কংগ্রেসে। কংগ্রেসে তো চলিব লাগিব, ইমান ডাঙৰ এটা পার্টি, গতিকে লব দিয়ক না বেচারা হতে 1,00,000 কৰি লৈছে যদি। এতিয়া কিয় তথাপিও মই আকৌ কৈছো যে এইটো রানা গোস্বামী ডাঙরিয়া আৰু ভূপেন বৰা ডাঙরিয়া ভাল উত্তর দিব পাৰিব। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ। The one and only Arijit Singh, Concert for Harmony. Live
from ACS Stadium, Barshapara, Guwahati, on the 16th of December 2023, 7 p.m. onwards. Tickets available on Book My Show. Offline tickets available at News Live Building, City Center, Nehru Stadium, Sarusujai Stadium Entrance Gate, and Barshapara Stadium.